আসসালামু আলাইকুম, আমরা বীরগঞ্জ উপজেলা বন্ধু ফাউন্ডেশনের স্টল থেকে কথা বলছি। আমি শামীম আলম, 10 নম্বর মোহনপুর ইউনিয়ন এবং 3 নম্বর শতগ্রাম ইউনিয়নে আমি কাজ করে থাকি বন্ধু ফাউন্ডেশনের সাথে। আমাদের সাথে এখন আছেন আমাদের শতগ্রাম ইউনিয়ন তথা ঝাড়বাড়ির কৃষি অফিসার বিএস সাহেব। আমাদের এখানে দীর্ঘদিন যাবত আছেন ঝাড়বাড়িতে, অনেক কাজ এবং অনেক কথা আড্ডা হয় আমার সাথে সবসময়। উনি এসেছেন আমার এই স্টলে, স্টলে আমাদের এই প্রদর্শনীগুলা উনি ঘুরে ঘুরে দেখলেন। তো স্যার, কেমন লাগলো আমাদের এই যে স্টল, আমাদের কার্যক্রম এবং এই যে জিনিসগুলা দেখতেছেন, কেমন লাগতেছে? হ্যাঁ, আপনাদের যে কার্যক্রম মোটামুটি খুবই সুন্দর কার্যক্রম। যাই হোক, আপনি তো এই যে কৃষির সাথে কাজ করেন, আমরা এই যে কৃষি মেলাতে যে আমাদের কৃষি সামগ্রী, এগুলা তো সবগুলো আপনার পরিচিত জিনিস নাকি? সবগুলি পরিচিত, এবং আমি মনে করি এটা কৃষকদের মাঝে সম্প্রসারণ করার জন্য আপনারা চেষ্টা করছেন। আমরাও এটা কৃষকের মাঝে সম্প্রসারণ করার জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করে থাকি, এবং এর মাধ্যমে কৃষকের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য আমরা চেষ্টা করি। যাই হোক, আমরাও আসলে এই এগুলা নিয়েই কাজ করি আমরা, যদিও আমি বিশেষ করে একটু বন্ধু চুলা নিয়ে কাজ করি। আমাদের বন্ধু চুলার পাশাপাশি গাছ, আমাদের কৃষির সেক্টরটাও অন্য অফিসাররা দেখে থাকে, কৃষির বিষয়ে আমার একটু আইডিয়া কম। তো তারপরে এই যে জিনিসগুলা যে দেখতেছেন, এই জিনিসগুলা মোটামুটি আপনার আগে থেকেই তো সব, এই যে আমাদের কলস গাছ এবং কাঠ গাছ, এগুলার বিষয়ে তো আপনার প্রচুর ধারণা। হ্যাঁ, এই সমস্ত আপনারা যেটা প্রদর্শন করছেন এগুলো কৃষির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং কৃষি উন্নয়নের সাথে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এটা আপনারা সচেষ্ট, আমি স্বাগত জানাই। আচ্ছা, আপনি কি একটা জিনিস জানেন, এই যে আমরা যে গাছের বাগান, আম কাঁঠাল জাম, শুধু ইউক্যালিপটাস এবং লেবু কমলা বাদ দিয়ে সুপারি গাছ সহ আমরা গাছের উপরকে যারা গাছ লাগায় তাদেরকে আমরা 60 টাকা করে দিয়ে থাকি, এটা কি আপনি জানেন এককালীন একেবারে? জানি, এটা শুনলাম, এটা শুনে খুব খুশি হলাম যে বৃক্ষরোপণে কৃষকদেরকে উৎসাহিত করা এটা একটা ভালো উদ্যোগ, আমি সাধুবাদ জানাই। যাই হোক, এখন আপনার অফিসে যারা আসে গাছ লাগায় বা যাদের বাগান আছে, আমাদের সাথে একটু যোগাযোগ করতে বলবেন, যাতে করে তারা তাদের যে আমাদের বন্ধু ফাউন্ডেশন থেকে যে গিফট বা টাকাটা দিয়ে থাকে তারা যেন এটা নিতে পারে। ঠিক আছে, আমরা কৃষকদেরকে এই ব্যাপারে তাদেরকে জানাবো এবং তারা এখান থেকে উপকৃত হবে, এটা আশা করি। যাই হোক, আমার স্টলে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর তারপরে ইনশাল্লাহ বাইরে আপনার সাথে আরো দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকে, আসসালাম সবাইকে, সবাইকে।